আমরা ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের 8 নম্বর চ্যাপ্টারে 5 নম্বর ইউনিট ধাতুবিদ্যা এটা পড়ছিলাম। তো আজকে আমরা চলে যাব 129 পাতায়। সেখানে আমরা পড়বো, দেখো, ধাতুর ক্ষয়। ধাতুর ক্ষয় তো প্রথমেই আমরা পড়ব, লোহার ক্ষয়। লোহার ক্ষয় তো আমরা জানি যে লোহাকে দীর্ঘদিন প্রকৃতিতে ফেলে রাখলে লোহার উপর বাদামি বর্ণের আস্তরণ পড়ে। এটা কেন হয়? না, লোহা বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পর সাথে বিক্রিয়া করে, এই যে বাদামি আস্তরণটা পড়ল, তারপরে সেই বাদামি আস্তরণটা ধীরে ধীরে কি হয় না, খসে খসে পড়ে যায়। অর্থাৎ লোহার ধাতুটার কি হচ্ছে? তাহলে ক্ষয় হচ্ছে। দীর্ঘদিন ফেলে রাখলে লোহা ভঙ্গুর হয়ে যায়। তো এই ঘটনাটা আমরা জানি, এটাকে কি বলে? না, লোহার মরচে পড়া বলে। তাহলে এইভাবে মরচে পড়ার ফলে লোহার কিন্তু ক্ষয় হয়। তাহলে আমরা যেটা বললাম যে এখন আমরা পড়ছি ধাতুর ক্ষয়, প্রথমে আমরা পড়ব লোহার ক্ষয়। লোহার ক্ষয় কিভাবে হয়? না, মরচে পড়ার ফলে লোহার ক্ষয় হয়। একটা লোহাকে দীর্ঘদিন ফেলে রেখে দিলে সেটা জলীয় বাষ্প এবং অক্সিজেনের সাথে বিক্রিয়া করার ফলে ওই লোহার উপর একটি বাদামি বর্ণের আস্তরণ পড়ে, এটাকে আমরা মরচে বলি। এই আস্তরণটাই খসে খসে পড়তে থাকে, তার ফলে লোহার ক্ষয় হয় এবং লোহাটা ভঙ্গুর হয়ে যায়, এবং এই ঘটনাটার নাম হচ্ছে মরচে পড়া। তাহলে মরচে পড়ার ফলে লোহা ধাতুটির ক্ষয় হয়। এরপর এখান থেকে যেটা আমাদেরকে জানতে হবে যে মরচে রাসায়নিক নাম ও সংকেত কি, এবং মরচে পড়া থেকে আমরা লোহাকে কিভাবে বাঁচাতে পারব। তো দেখো, এখানে একটা প্রশ্ন করেছি, দেখো, লোহায় মরচে পড়া কাকে বলে? এটার উত্তর বইতেই আমরা পেলাম যে লোহাকে দীর্ঘদিন বাইরে ফেলে রেখে দিলে সেটা বায়ুর অক্সিজেন ও জলীয় বাষ্পর সাথে বিক্রিয়া করবে এবং লোহার উপরে একটি বাদামি আস্তরণ পড়বে। এই বাদামি আস্তরণটার নামই হচ্ছে মরচে, এবং ঘটনাটিকে মরচে পড়া বলে বা মরিচা পড়া বলে। তো এই যে মরিচা বা মরচে, তার রাসায়নিক নাম ও সংকেতটা কি? দেখো, এর রাসায়নিক নাম হচ্ছে সোদক ফেরিক অক্সাইড। সোদক মানে হচ্ছে ভেজা বা জল মেশানো, ফেরিক অক্সাইড। এই যে ফেরিক অক্সাইড Fe2O3, যেহেতু লোহা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং যেহেতু জলীয় বাষ্পর সাথেও বিক্রিয়া করে, তাই এর সাথে জল অণু যুক্ত হয়। তাহলে মরচার রাসায়নিক নাম বা মরিচার রাসায়নিক নাম হচ্ছে সোদক ফেরিক অক্সাইড Fe2O3, 3H2O, কারণ লোহাটা বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পর সাথে বিক্রিয়া করছে। সোদক ফেরিক অক্সাইড মরচার রাসায়নিক নাম, সংকেত হচ্ছে Fe2O3, 3H2O। তো লোহায় মরচে পড়াকে কিভাবে আমরা রোধ করব? লোহায় মরচে পড়াকে কিভাবে আমরা রোধ করব? এগুলো আমরা জানি সবাই, যে লোহায় মরচে রোধ করতে হলে লোহার জিনিসকে রং করতে হয়, এটা একটা উপায়। আমরা সেই কারণে আমাদের ঘরের দরজা জানলা এগুলোকে রং করে থাকি। লোহার যে বা গ্রিলের যে দরজা জানলা আছে এদেরকে রং করি, আবার নষ্ট হয়ে গেলে রংটা আবার রং করে দিই, তাতে মরচেটা পড়ে না এবং এগুলোকে দীর্ঘস্থায়ী করা যায়। এছাড়াও দস্তার প্রলেপ দেওয়া যায়, যাকে আমরা গ্যালভানাইজেশন বলি, ঠিক আছে, বা ম্যাগনেশিয়ামের ব্লক ব্যবহার করা হয়। তাহলে এখানে আমরা যেটা পেলাম, মরচে কাকে বলে, মরচে রাসায়নিক নাম ও সংকেত, এবং মরচে পড়াকে কিভাবে রোধ করব আমরা, না রং করে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে গ্যালভানাইজেশন পদ্ধতি সাহায্যে, এবং লোহার ক্ষয় হয় এর মরচে পড়ার ফলে। তাহলে প্রথমেই আমরা লোহার ক্ষয় কিভাবে হয় সেটা জানলাম। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, দেখো, যে Cl- আয়নের উপস্থিতিতে দ্রুত মরচে পড়ে, Cl- আয়নের উপস্থিতিতে দ্রুত মরচে পড়ে, এর কারণটা কি এবং এর ফলে কি হয় সেটা আমরা একটু দেখে নিই। এবং এখান থেকে একটা কোশ্চেন আছে, কি কোশ্চেন সেটাও আমরা একটু দেখে নিই।
দেখো, যে কোশ্চেনটা এখান থেকে আসে সেটা হচ্ছে যে জাহাজে তলদেশ বারবার রং করতে হয় কেন? তো আমরা জানি জাহাজ সমুদ্রের জলে চলে আর কি, তো সমুদ্রের জলে থাকে নোনা যে জলটা, কেননা তাতে থাকে সোডিয়াম ক্লোরাইড এনএসিএ। তো এই যে ক্লোরিন, সেই ক্লোরিন আয়ন ধাতব আয়রন, আয়রনটা কোথায় আছে? না, জাহাজের তলদেশ লোহা দিয়ে তৈরি, ধাতব আয়রনে জারণে সাহায্য করে এবং পরবর্তী বিক্রিয়ায় পুনরুৎপন্ন হয়। তো লোহার জারণ মানে কি? তাহলে লোহার জারণ মানে সিএল মাইনাস আয়নের উপস্থিতিতে লোহার জারণ মানে এই জাহাজের তলদেশে কি হবে? তাহলে মরচে পড়বে। তো কেন দেখো লিখছে এটা পুনরুৎপন্নই বা কি করে হচ্ছে? আমরা একটু আগের ক্লাসে আমরা একটা বিক্রিয়া দেখেছি যে টু এফই টু প্লাস প্লাস সিএল টু থেকে টু এফই থ্রি প্লাস প্লাস টু সিএল মাইনাস, অর্থাৎ ক্লোরিন লোহার সাথে বিক্রিয়া করে এফই টু প্লাসকে এফই থ্রি প্লাস আয়নে পরিণত করছে, তার সাথে সাথে সিএল মাইনাস আয়ন উৎপন্ন করছে। এই সিএল মাইনাস আয়নগুলো আবার পরবর্তী ধাপে ওখান থেকে যে ক্লোরিন পাচ্ছি সেটা আবার বাকি লোহার সাথে বিক্রিয়া ঘটাবে, নিয়ে আবার এফি থ্রি প্লাস প্লাস টু সিএল মাইনাস, আবার সিএল মাইনাস থেকে যে ক্লোরিন পেলাম সেটা আবার বাকি লোহাতে বিক্রিয়া ঘটাবে, নিয়ে এইভাবে বারবার বারবার বিক্রিয়াটা চলতেই থাকবে। অর্থাৎ প্রত্যেকবারই দেখো এফি টু প্লাসটা কি হচ্ছে? এফি থ্রি প্লাসে পরিণত হচ্ছে, এফি টু প্লাসটা এফি থ্রি প্লাসে পরিণত হচ্ছে, আর এফি টু প্লাসটা এফি থ্রি প্লাসে পরিণত হওয়া এটা কি? এখানে ইলেকট্রন ত্যাগ হচ্ছে অর্থাৎ জারণ, এফি টু প্লাসটা এফি থ্রি প্লাসে পরিণত হচ্ছে অর্থাৎ ইলেকট্রন ত্যাগ হচ্ছে, তাহলে এটা জারণ, তাহলে ক্লোরিন লোহা জারণে সাহায্য করছে, অর্থাৎ লোহায় মরচে পড়তে সাহায্য করছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরিন আয়নের উপস্থিতিতে লোহার দ্রুত মরচে পড়ে, এবং এই মরচে পড়া রোধ করার জন্যই জাহাজের তলদেশে আমাদেরকে বারবার রং করতে হয়। ঠিক আছে, তাহলে আমরা আরেকবার দেখে নিই বিষয়টা, যে কোশ্চেনটা হচ্ছে এইটা যে জাহাজে তলদেশকে কেন বারবার রং করতে হয়। তো জাহাজ সমুদ্রে জলে চলে, সেই সমুদ্রে জলে থাকে নোনা জল যেহেতু সোডিয়াম ক্লোরাইড, সেই সোডিয়াম ক্লোরাইড থেকে যে সিএল মাইনাস আয়ন উৎপন্ন হচ্ছে, সেই সিএল মাইনাস আয়ন জাহাজের তলদেশ যেহেতু লোহা দিয়ে তৈরি, সেই লোহার সাথে বিক্রিয়া করছে এইভাবে টু এফি টু প্লাস প্লাস সিএল টু থেকে টু এফি থ্রি প্লাস প্লাস সিএল মাইনাস, তার মানে ক্লোরিনটা এফি টু প্লাসকে এফি থ্রি প্লাসে পরিণত করছে। তাহলে এফি টু প্লাসকে এফি থ্রি প্লাসে পরিণত করাটাকে আমরা কী বললাম? এটা জারণ বিক্রিয়া। তাহলে ক্লোরিন লোহার জারণে সাহায্য করছে, অর্থাৎ লোহাতে মরচে পড়তে সাহায্য করছে। ঠিক আছে, তাহলে ক্লোরিন এফি টু প্লাসকে এফি থ্রি প্লাসে রূপান্তরিত করছে, অর্থাৎ ক্লোরিন লোহার জারণে সাহায্য করছে। এফি টু প্লাস থেকে এফি থ্রি প্লাস এ বিক্রিয়া হচ্ছে জারণ, ক্লোরিন লোহার জারণে সাহায্য করছে, এবং জারণে সাহায্য করছে তো বটেই, তার সাথে সাথে আবার ক্লোরিন আয়ন উৎপন্ন হচ্ছে, সেই ক্লোরিন আয়ন থেকে যে ক্লোরিন পাচ্ছি সেটা আবার পুনরায় লোহার সাথে আবার বিক্রিয়া করে আবার এফি টু প্লাসকে আবার এফি থ্রি প্লাসে রূপান্তরিত করছে, অর্থাৎ আবার লোহার জারণ ঘটাচ্ছে, এই বিক্রিয়াটা কন্টিনিউয়াসলি চলতেই থাকছে, এবং তার ফলে লোহার বারবার বারবার জারণের ফলে লোহাতে দ্রুত মরচে পড়ে, অর্থাৎ সিএল মাইনাস আয়নের উপস্থিতিতে লোহায় দ্রুত মরচে পড়ে, এবং এই মরচেটাকে রোধ করার জন্যই যেহেতু খুব দ্রুত মরচে পড়ে যায় জাহাজের তলদেশে, তাই জাহাজের তলদেশকে বাঁচানোর জন্য আমাদেরকে জাহাজের তলদেশকে বারবার রং করতে হয়। ঠিক আছে, এরপর চলে আসবো দেখো আমরা তামার ক্ষয়। তোমরা দেখে থাকবে তামার কোনো বাসন বা তামার কয়েনকে যদি দীর্ঘদিন আমরা ফেলে রেখে দিই তাহলে তাতে একটি সবুজ আস্তরণ পড়ে। তামা বা কপারকে খোলা হাওয়ায় দীর্ঘদিন ধরে রেখে দিলে তামার গায়ে একটি সবুজ আস্তরণ পড়ে, যার সংকেত হলো CuCO3, CuOH2, এটি একটি ক্ষারীয় লবণ।
এবং এই সবুজ আস্তরণটা খসে খসে পড়ার ফলে তামা ধাতুটার ক্ষয় হয়। ঠিক আছে, তাহলে তামা বা কপারকে দীর্ঘদিন খোলা হাওয়ায় ফেলে রেখে দিলে তাতে একটি সবুজ আস্তরণ পড়ে, এই সবুজ আস্তরণটি খসে খসে পড়তে থাকে, তার ফলে তামা ধাতুর ক্ষয় হয়। তো এখান থেকেও একটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে যে তামা বা কপারকে খোলা হাওয়ায় দীর্ঘদিন ধরে রেখে দিলে তামার গায়ে একটি সবুজ আস্তরণ পড়ে, সংকেত লেখো। তাহলে সংকেতটা হচ্ছে CuCO3, CuOH2 এবং এটি একটি ক্ষারীয় লবণ। তাহলে যে সবুজ আস্তরণটা পড়ে তামার গায়ে, তার সংকেত হচ্ছে CuCO3, CuOH2 এবং এটি একটি ক্ষারীয় লবণ। বেশ, এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম, জিঙ্ক ও কপার ধাতুর পাত্রে খাবার বা কাটা ফল ইত্যাদি রাখা উচিত নয় কেন? তাহলে কোশ্চেনটা আবার রিপিট করছি, অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপার ধাতুর পাত্রে খাবার বা কাটা ফল ইত্যাদি রাখা উচিত নয় কেন? এই উত্তরটা আমরা 129 পাতায় পেয়ে যাব, এই ইউনিটের একদম শেষে। দেখো, আমরা জানি কাটা ফলে জৈব অ্যাসিড থাকে, সেই জৈব অ্যাসিডের উপস্থিতিতে অ্যালুমিনিয়াম, জিঙ্ক ধাতু ধীরে ধীরে বিক্রিয়া করে দ্রাব্য ধাতব যৌগ উৎপন্ন করে। সিউ ধাতু অক্সিজেনের উপস্থিতিতে দ্রাব্য যৌগ গঠন করে। এই ধাতব আয়ন শরীরে প্রবেশ করলে শরীর খারাপ হতে পারে। তাহলে কারণটা কি যে আমরা কেন অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা তামার ধাতুর পাত্রে খাদ্য, ফলমূল ইত্যাদি কাটা ফল কেন রাখবো না? কারণ সেখান থেকে জৈব অ্যাসিড উৎপন্ন হয়, সেই জৈব অ্যাসিড অ্যালুমিনিয়াম, জিঙ্ক এদের সাথে বিক্রিয়া করে, তামা আবার অক্সিজেনের উপস্থিতিতে ধাতব যৌগ গঠন করে। তাহলে এই ধাতুগুলো, যে ধাতব যৌগগুলো গঠন করছে, সেগুলো যদি আমাদের শরীরে প্রবেশ করে তাহলে সেগুলো আমাদের শরীরকে অসুস্থ করতে পারে। তাই অ্যালুমিনিয়াম, জিঙ্ক বা কপার ধাতুর পাত্রে খাবার বা কাটা ফল এগুলো রাখা উচিত নয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা পড়লাম যে বিভিন্ন ধাতুর ক্ষয়, প্রথমে লোহার ক্ষয়, লোহার ক্ষয় মানে হচ্ছে মরচে পড়া, মরচে কাকে বলে, মরচে রাসায়নিক নাম, সংকেত, তাকে কিভাবে রোধ করা যায়, সিএল মাইনাস আয়নের উপস্থিতিতে দ্রুত মরচে পড়ার কারণ, তার ফলে জাহাজের তলদেশ বারবার রং করতে হয়, তামার ক্ষয় হয় সবুজ আস্তরণ পড়ার ফলে, এবং অ্যালুমিনিয়াম, জিঙ্ক, কপার ইত্যাদির পাত্রে খাদ্য, ফলমূল ইত্যাদি রাখা উচিত নয় কেন, এই বিষয়গুলো আমরা পড়লাম। এবং এটা দিয়েই আমাদের 8 নম্বর চ্যাপ্টারের যে 5 নম্বর ইউনিট অর্থাৎ ধাতুবিদ্যা, এটা এখানেই শেষ হলো। তাহলে এটা দিয়ে আমাদের ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্সের 8 নম্বর চ্যাপ্টারের যে 5 নম্বর ইউনিট ধাতুবিদ্যা, এটা এখানেই শেষ হলো। ঠিক আছে।